بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা জানের সত্যের পথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। মহরম খুবই সন্নিকটে, সেই মহরমের প্রাককালে সেই প্রসঙ্গে আজকের শিরোনাম বদরের প্রতিশোধ কারবালা। আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে যতদূর জানি, আরবের মানুষগুলো ছিল প্রচণ্ড রকম প্রতিহিংসা প্রবণ এবং প্রতিশোধ প্রবণ। গোত্রে গোত্রে বিভক্ত আরব্য জাহিলিয়াতের ইতিহাস আজও কথা বলে। ইতিহাসের পাতায় লেখা আছে, আরবে গোত্রে গোত্রে বিভক্ত মানুষগুলি সামান্য একটি ঘোড়াকে কেন্দ্র করে 200 বৎসর লড়াই করেছে। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 2 হিজরির রমজান মাসের 17ই রমজান। বদরের প্রান্তরে উমাইয়া গোত্রপতির বেশিরভাগ মানুষগুলি মারা পড়ে হযরত আলী আলাইহিসসালামের হাতে। মুয়াবিয়ার মা হিন্দা, তার বাবা মারা পড়ে বদরের প্রান্তরে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে। পরের যুদ্ধ ছিল ওহুদের ময়দানের যুদ্ধ। ওহুদের ময়দানে একজন নারী হয়ে হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর প্রতি চরম প্রতিশোধ নেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা বার করে রক্ত মাংস ভক্ষণ করে। বদরের প্রতিশোধ নিতে ছুটে এসেছিল উমাইয়ারা, তার মধ্যে মুয়াবিয়ার বাবা মা ছিল সর্বাধিক অগ্রগণ্য, মুয়াবিয়ার বাপ আবু সুফিয়ান এবং মুয়াবিয়ার মা হিন্দা। এই ইতিহাস কে না জানে, বরং সকলে ভালো রকম ভাবেই জানে। আরব্য চরিত্রের বৈশিষ্ট্য হল প্রতিশোধ প্রবণতা, বিশেষ করে উমাইয়া গোষ্ঠীদের প্রতিশোধ প্রবণতা ছিল খুবই প্রখর। বদরের লড়াই কি 2 গোত্রের লড়াই ছিল, না কোরআনের হক বাতিলের লড়াই ছিল? যদি হক বাতিলের লড়াই হয়ে থাকে, তাহলে মুয়াবিয়ার মা এবং বাপ কেন প্রতিশোধ নিতে এসেছিল? আর মুয়াবিয়ার কুসন্তান ইয়াজিদ বদর বা ওহুদের প্রতিশোধ নেয়নি? ইতিহাসের পাতায় আজও লেখা আছে, যখন কারবালার নির্মম হত্যাযজ্ঞের পর হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের কাটা মাথা শামের দরবারে আনা হয়, তখন ইয়াজিদ ছড়ি দ্বারা ইমাম হুসাইন আলাইহিসসালামের ঠোঁটে আঘাত করে বলেছিল, আহা, যদি বদরের নিহত আমার পূর্বপুরুষরা আজ উঠে এসে দেখত যে আমি কিভাবে বিজয় লাভ করেছি। এরপরেও ইয়াজিদ ক্ষান্ত হয়নি। পবিত্র ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র কাটা মাথাটি দামেস্কের মসজিদের বারান্দায় ঝুলিয়ে রাখার হুকুম দেয়। এই ঘটনার উল্লেখ আছে তাজকিরা নামক কিতাবে। লেখক শিবদেব ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন যে ইয়াজিদ এই অপকর্ম করেছিল। এছাড়াও লেখক দাইনুরের আকবারুদ দৌল গ্রন্থেও এই ঘটনার উল্লেখ আছে। কারবালার মর্মান্তিক ঘটনার পূর্বে মুয়াবিয়া বদর বা ওহুদের প্রতিশোধ নেয়নি? জঙ্গে জামাল বা জঙ্গে সিফিন যুদ্ধের নেপথ্যে বদরের প্রতিশোধ কি নেয়নি? 41 হিজরিতে মুয়াবিয়ায় মুসলিম সাম্রাজ্যের 70,000 ও তার বেশি মসজিদে জুম্মার খুতবায় হযরত আলী আলাইহিসসালাম এবং তার পবিত্র বংশধরদের গালিগালাজ বা অভিসম্পদ প্রদানের হুকুম জারি করেন। এই গালিপোতার মাধ্যমে মানুষের মনকে এতটা বিষিয়ে দিয়েছিল, যা 61 হিজরিতে আমরা দেখেছি। মাত্র 100 জন ইমাম হুসাইন আলাইহিসসালামের সাথীর বিরুদ্ধে 70,000 সাহাবি এবং সাহাবিদের ছেলেরা বা সন্তানরা ছুটে এসেছিল ইমাম হুসাইনকে হত্যা করার জন্য। কেন? কারণ এটি ছিল মুয়াবিয়ার প্রেক্ষাপট তৈরি করা। মুয়াবিয়া কারবালার প্রেক্ষাপট তৈরি করেছে এইভাবে মানুষের মনকে বিষিয়ে দিয়ে, গালি প্রথা চালু করে। তাই যখন হযরত আলী আলাইহিসসালাম কুফার মসজিদে 21 রমজানে শহীদ হলেন, তখন ওই শাম থেকেই বলেছিল যে আলী মসজিদে কি করছিল, আলী তো কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো মুয়াবিয়ার তৈরি, মুয়াবিয়ার সৃষ্ট প্রেক্ষাপট কারবালার জন্য। ইয়াজিদকে সে তৈরি করেছে ইমাম আলী আলাইহিসসালাম সহ তার পরিবারের উপর বদলা নেবার জন্য, আর এটা ছিল বদরের বদলা। মুয়াবিয়া কি হযরত আলী আলাইহিসসালামের বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বালায়নি? এই মুয়াবিয়া কি আরো চরম প্রতিশোধ নেবার জন্য তার কুসন্তান ইয়াজিদকে কি খলিফার আসনে বসিয়ে যায়নি? মুয়াবিয়া কি জানতো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কারবালায় শহীদ হবে ইয়াজিদের হাতে? অবশ্যই জানতো। আসলে মুয়াবিয়া তার মা হিন্দার ন্যায়, তার আব্বা আবু সুফিয়ানের ন্যায়, পুত্র ইয়াজিদের ন্যায় বদরের প্রতিশোধ নিয়েছে। মুয়াবিয়া ছিল প্রতিশোধ প্রবণ, প্রিয় নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে সমূলে উজাড় করার চেষ্টায় ছিল এবং তা কারবালায় করে দেখিয়েছে। তাই তার মধ্যেই দেখা গেছে নবী বংশের উপরে প্রতিশোধের আগুন। বদরের হক বাতিলের লড়াইয়ের মতোই কারবালা, সিফিন, নাহারান, জঙ্গে জামাল ছিল হক বাতিলের লড়াই। কিন্তু নেমোখারা মুসলমানরা উমাইয়াদের নেমোখে তারা বলছে এটা ভাইয়ে ভাইয়ে লড়াই, এটি বলা অন্যায় এবং এটি বলা কুফরি, কারণ যুদ্ধ কখনো ভাইয়ে ভাইয়ে ভুল বুঝাবুঝি হয়নি। সিফিন যুদ্ধ ছিল বদরের মতো হক এবং বাতিলের লড়াই, ন্যায় এবং অন্যায়, হক ও বাতিল, সত্য মিথ্যা সম্বন্ধে যারা স্বচ্ছতা জ্ঞান রাখে না তারাই এই কথা বলে বেড়ায়। অর্থাৎ যারা ইসলাম সম্বন্ধে সম্যক জ্ঞান নেই তারাই বলে সিফিন যুদ্ধ ভাইয়ে ভাইয়ে লড়াই। তাই বদরের মতোই সিফিন যুদ্ধ ছিল, বদরের মতোই নাহারানের যুদ্ধ ছিল, বদরের মতোই কারবালার যুদ্ধ ছিল হক এবং বাতিলের লড়াই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান নেতাকে রেখে যাওয়া তার মহান আদর্শকে ছেড়ে দিয়ে তারা দল পূজারি করেছিল, গোত্র পূজারি ছিল, তারা উমাইয়াদের পূজা করত, কোরআন ছেড়ে মোসলা মাসাইলের পূজারি ছিল, যারা বদরের প্রতিশোধ নিতে ওহুদে বা জঙ্গে জামালে বা জঙ্গে সিফিনে বা কারবালায় উপস্থিত হয়েছিল, তারা কারবালার ইতিহাস, তারা মহরমের ইতিহাস বা আসুরার কথা তারা চেপে দেয় এবং এজন্য বলে যে কন্দন করা হারাম, তারা এজন্য বলে যে শোক মিছিল করা হারাম, কারণ তারা জানে তাদের পূর্বপুরুষরা এই অন্যায় করেছিল, বদরের মতোই হক বাতিলের লড়াই করেছিল। সন 61 হিজরির কারবালার আসুরার দিনে মর্মান্তিক ঘটে যাওয়া, কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তার পরিবার সহ উজাড়ভাবে যে ত্যাগ কুরবানি এবং অপরপক্ষে ইজিদের নির্মমতা এবং কারবালায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের উপরে যে নির্মমতা দেখিয়েছে, এর পরিবর্তে যারা নবীদের বিজয় কাহিনী বলে তারা বদরের প্রতিশোধ প্রবণতাকারীদের মধ্যে সামিল, কারণ তারা ইতিহাসকে লুকিয়ে দিতে চায়। কারবালায় যে নির্মমতার ঘটনা ঘটিয়েছে ইজিদ বাহিনী এবং সাহাবি এবং সাহাবিদের ছেলেরা, তারা এই সত্যকে চাপা দেবার জন্য পূর্বের নবীদের বিজয় কাহিনী বর্ণনা করে। তারা সত্য এবং মিথ্যার, হক এবং বাতিলের এই লড়াইকে ধামাচাপা দিয়ে এটাকে দুই ভাইয়ের লড়াই হিসাবে ভুল বুঝাবুঝি দেখাতে চায়। আসলে তারা হক এবং বাতিলকে সংমিশ্রণ করতে চায়। অথচ পবিত্র কোরআনে স্পষ্ট বলা আছে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না আর জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে উল্লেখ আছে, তা আজই খুলে দেখে নিন। পবিত্র কোরআনের মূল্যবান এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমাদের ইমানের পরীক্ষা হলো গড়পড়তাই সাহাবীদের রাদিয়াল্লাহু আনহু বলার রহস্য উন্মোচন করে দেওয়া। অর্থাৎ আলীও রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়াও রাদিয়াল্লাহু আনহু, আমর বিন আসও রাদিয়াল্লাহু আনহু, ইজিদও রাদিয়াল্লাহু আনহু, হুসাইনও রাদিয়াল্লাহু আনহু, হাসানও রাদিয়াল্লাহু আনহু, এই যে সব গড়পড়তাই রাদিয়াল্লাহু আনহু বলে দেওয়া, এটাই সূরা বাকারার 42 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে তারা হক এবং বাতিলকে মিশ্রণ করে দিয়েছে, সত্য এবং মিথ্যার মিশ্রণ ঘটিয়ে দিয়েছে আর জেনে শুনে সত্য গোপন করেছে। গাদিরের ঘটনা বলেনি, অর্থাৎ মোবাহেলার ঘটনা বলেনি, অর্থাৎ কারবালার ঘটনা বলে না, কারবালাকে চেপে দেয়। এর কারণ হচ্ছে সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছিলেন সেটাই তারা করেছে, সত্য এবং মিথ্যার মিশ্রণ ঘটিয়েছে আর জেনে শুনে সত্য গোপন করেছে। আর অপরদিকে পবিত্র নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে রেখে যাওয়া আহলে বাইত, যারা দিনের কুরবা, যারা নবীর কুরবা, যারা তাদের মুয়াদ্দাত করার কথা বলা হয়েছিল অথচ সেই সত্য চেপে দিয়েছে, তারা চক্রান্ত করেছে এবং সাহাবি শব্দের মাধ্যমে, রাদিয়াল্লাহু শব্দের মাধ্যমে সব সত্য মিথ্যা হক বাতিল বরাবর করে দিয়েছে এবং যে মুসিবত এনে হাজির করেছে তার রহস্য উন্মোচনের পরিষ্কার করা দরকার হয়ে পড়েছে আজকে, যে কে সাহাবি আর কে আহলে বাইত, কে হক কে বাতিল, এটি আজকে পরিষ্কার করার সময় এসেছে। এটা মনে রাখা দরকার, যারা বদরের প্রতিশোধ নিতে সিফিনে নাহারানে কারবালায় ছুটে এসেছিল তারা সাহাবি নয়, তারা লানাতুল্লাহ, তারা নবীর বংশের উপরে অত্যাচার জুলুম করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কারবালার বা মহরমের খুবই সন্নিকটে, সেই জন্য আজকে আমরা এই বিষয়ে উপস্থাপন করলাম। তাই আমরা চাই আপনারা গাদিরে খুম, মোবাহেলা বা বিভিন্ন যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপরে আপনারা কী ধরনের উপস্থাপন, কী ধরনের অনুষ্ঠান চাইছেন কমেন্ট বক্সে জানান
এবং আমরা মহরমের প্রাক্কালে আরও এরকম গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আনব। এবং একদম উপরে দেখেন আই বটনে পূর্বের বিভিন্ন ভিডিও দেয়া আছে, ওগুলো ক্লিক করে আপনি দেখতে পারবেন। এবং অবশ্যই আমাদের লাইক করুন এবং কমেন্ট করুন, বিশেষ করে বিভিন্ন বিষয়ের যে উপস্থাপন আমরা করছি সেই বিষয়ের উপরে আপনারা কমেন্ট করুন। এখন দেখছেন আমাদের স্ক্রিনে সত্যের পথের চ্যানেলের লোগো উঠছে এবং এই লোগোতে ক্লিক করলে সাবস্ক্রাইব করুন। আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।